বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন বিজ্ঞান শিক্ষা কার্যক্রমে আমরা এখন আলোকীয় বিষয়ক বিভিন্ন বৈজ্ঞানিক থিমগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আলোচনা করব। অপটিক্যাল ফাইবারটা কি? অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের সরু কাচ তন্তু। তো সরু কাচ তন্তু এই কথার মানে কি? এটার অর্থ হচ্ছে যে মানুষের চুলের মতো চিকন এবং নমনীয় এক ধরনের আলোক রশ্মিকে পরিবহন করে এরকম একটা সরু কাচ নলটাই হলো অপটিক্যাল ফাইবার। আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে বেগ বেশি হলো আলোর, আলোর ওপরে কোনো বেগ নাই। তো সুতরাং যে জি কোনো ডাটা বা তথ্যকে যদি আমরা আলোর গতিতে রূপান্তর করতে পারি, তাহলে এটি সবচেয়ে দ্রুত গতিতে সঞ্চালিত হবে এবং এর স্পিডটা বহুগুণ বেড়ে যাবে। মূলত অপটিক্যাল ফাইবারে আমরা এই সুবিধাটাই পেয়ে থাকি। সেখানে ইন্টারনেটের যে ডাটা স্পিড, এটা অনেক অনেক বেশি থাকে, ফলে আমাদের আজকে ইন্টারনেটের স্পিডটা কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেড়ে গেছে। এর বেড়ে গেছে। বাইরেও তোমার একজন চিকিৎসক রোগীর শরীরের ভিতরের অংশগুলোকে দেখার কাজে তারা কিন্তু এই ধরনের ফাইবার ব্যবহার করে। তো এই পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে যে অত্যন্ত সহজে রোগীকে কোনো প্রকার শল্য চিকিৎসা বা অপারেশন কোনো কিছুর প্রয়োজন কিন্তু তার করতেছে না, এবং জি এভাবে সে কিন্তু একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করা থাকা অবস্থাতেই বাইরে থেকে অনায়াসে রোগীর শরীরের যে ইন্টারনাল অংশ, ভেতরের অংশ, এগুলোকে অনেক সুন্দরভাবেই পর্যবেক্ষণ করা সম্ভব হয়। ম্যাগনিফাইং গ্লাস এটা কি আসে? ম্যাগনিফাইং শব্দের অর্থ হলো বিবর্ধিত, অর্থাৎ বিবর্ধিত এই যন্ত্রটির মাধ্যমে আমরা যেটা সুবিধা পাই তা হলো যে কোনো ছোট জিনিসকে বড় করে দেখাতে এটি সাহায্য করে। ফলে আমরা দেখতে পাই যে অনেক ছোট থাকার ফলে যে বস্তুগুলোকে দেখতে আমাদের কষ্ট হয়, অনেক সময় বইয়ের অক্ষর ছোট থাকলে কিন্তু পড়তে সমস্যা হয়, তখন এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা অনায়াসে এটা দেখতে পারি। এরপর মানুষের চক্ষু, মানুষের চক্ষুতে এই এখানে কি দেওয়া আছে দেখো, একটা হলো তোমার এই যে এটার নাম হলো অক্ষি গোলক, এই পুরো অংশটা অক্ষি গোলকের তোমার একদম সামনে শুরুতে একটা স্বচ্ছ পানির মতো একটা পর্দা আছে, ওটা না হলো তোমার কর্নিয়া। এবং এই স্বচ্ছ পর্দার সাথেই এখানে একটা বিশেষ ধরনের কোষ আছে, অংশটার নাম হলো আইরিশ। এর ভিতরে তরল জলীয় অংশ আছে যেগুলো আমাদের কান্নাকাটি করার সময় বের হয়ে আসে। তার পিছনে দেখো একটা জৈব কাচ তন্তু তৈরি একটা বিশেষ ধরনের লেন্স আছে। লেন্সের এই পিছনে দেখো এখানে ভিট্রিয়াস হিউমার নামে একটা বিশেষ ধরনের তরল জলীয় অংশ আছে, এটা নাম হলো ভিট্রিয়াস হিউমার। তাহলে কি কি বিষয় দাঁড়ালো একটু খেয়াল করো। একদম শুরুতে যে পাতলা তোমার স্বচ্ছ পর্দা, এটার নাম হলো কর্নিয়া। এখানে হলো চোখের পিউপিল বা চোখের তারা। এই ভিতরে যে তরল জলীয় পদার্থ, এটা হলো অ্যাকোয়াস হিউমার। তার পেছনে যেটা আছে এটা হলো ভিট্রিয়াস হিউমার। এই যে তোমার রেটিনাটা হলো পেছনে একটা বিশেষ ধরনের আস্তরণ। এই আস্তরণটা তুমি গরুর চোখ কাটে দেখলেই বুঝতে পারবা যে এখানে কত শক্তিশালী একটা অপশন এখানে দেওয়া আছে। মানে ওটা অনেক শক্ত হয় আর কি।
হ্যাঁ যখন কুরবানি হয় তখন দেখি গরুর চোখ কেটে ফেলে দেয়, অনেক শক্ত। হ্যাঁ ওইটা তুমি যে কোনো জায়গা থেকে গরুর চোখ সংগ্রহ করে তুমি একদিন আমাকে দিও, আমি কাটে ওই ব্লেড দিয়ে কাটে এই অংশগুলো বের করে দেখাবো। এটা যে কোনো জায়গা থেকে গরুর চোখ একটা সংগ্রহ করে নিয়ে আসলেই পাবো, কারণ প্রতিদিন তো গরু আশেপাশে বিভিন্ন জায়গা গোধাবে করে, বিশেষ করে শুক্রবারের দিন তো তোমার এই বেদরা ঘাটের উপরেই করে। জি এখন আছে হলো কৃষ্ণমণ্ডল, এই যে এটা এই এই অংশগুলো কালো থাকে এটাকে বলা হয় কৃষ্ণমণ্ডল। আইরিশ, আইরিশটা কি আসলে? আইরিশ হলো চোখের কর্নিয়ার পিছনে একটা অস্বচ্ছ পর্দা, যেটা ওপর চোখের কালার নির্ভর করে। কারো চোখ দেখো বাদামি কালার, কারো চোখ নীল কালার, কারো কালো কালার, এটা বিভিন্ন কালার কিন্তু আছে। তবে কালো জি এবং ব্লু কালারের, কালো রং, হ্যাঁ চোখ দেখতে কিন্তু যেটা নীল বর্ণ আর কি, সেই নীল না, একটু কালচে নীল এবং কালো, এই চোখটা দেখতে সুন্দর দেখায়। তারপরে তোমার চোখের মণি বা তারা, এই চোখের মণি বা তারা চোখ কর্নিয়ার কেন্দ্রস্থলে পেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ, মাংসপেশির সংকোচন প্রসারণে তারার অন্ধের আকার পরিবর্তিত হয়। স্ফটিক উত্তল লেন্স, এটা এক ধরনের জৈব কাচ তন্তুতে তৈরি করে একটা একটা স্বচ্ছ পর্দার অংশ। অক্ষিপট বা রেটিনা, রেটিনা একটা বিশেষ ধরনের আলোক সংবেদী অংশ, যেটির ওপর আলো পড়লে এই সংবেদনশীল অংশ আলোর সংকেতকে গ্রহণ করে। কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে রেটিনার কাজটা হলো আলোক সংকেতকে গ্রহণ করে মস্তিষ্কের মধ্যে বিদ্যুৎ সংকেত হিসেবে পেটে পাঠিয়ে দেওয়া, সেই বিদ্যুৎ সংকেত মস্তিষ্কের মধ্যে আবার নতুন করে তোমার তার একটা প্রতিবিম্ব গঠন করে এবং সেই প্রতিবিম্বটা আমরা পরবর্তীতে দেখতে পাই। অ্যাকোয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমারটা হলো এই এখানে, এই জায়গাটা হলো অ্যাকোয়াস হিউমার। এটা মানুষ যখন আবেগ অনুভূতি হয়ে কান্নাকাটি করে তখন কিন্তু এই জায়গা এটা কাজ। আর ভিট্রিয়াস হিউমারটা পেছনের এই তরল দলীয় অংশ, এটা ভিট্রিয়াস হিউমার। আইরিশটা কোথায়? আইরিশটা হলো এই যে যেটা একটু আগে বললাম যে চোখের বিভিন্ন জি কালারের অপশনটা এর জন্য আছে। তো তারপরে হলো তোমার চোখের মণি বা তারা, উত্তল লেন্স, অক্ষিপট বা রেটিনা, এই রেটিনা হলো এখানে। এখন এরপর যেটা আছে আমরা দেখি আলোকচিত্রগ্রাহী ক্যামেরা। দেখো ক্যামেরার এই জায়গাটা হলো লেন্স, এখানে বস্তু স্থাপন করা হলে বস্তুটার একটা উল্টা বিম্ব এখানে ফিল্মের উপর তৈরি হয়। তাহলে এই যে উল্টা বিম্ব যে ফিল্মের উপর তৈরি হয়, এই এই বিমের অংশটি ওই ফিল্মে ওঠে, আর এই হ্যাঁ ফিল্মের এই ক্যামেরার মধ্যে লেন্স প্রতিবিম্বকে উল্টা করে এবং তারপরে এটি আবার এর মধ্যে এসে সিধা হয় আর কি। আরেকবার একটু বুঝে দেন তো স্যার। আমি আবার একটু বলতেছি, এটা হলো ক্যামেরার লেন্স। ওকে, এই ক্যামেরার জি লেন্সের মধ্য দিয়ে আলোকরশ্মি আসলে এটা দেখো এটা এই দিকে তীরচিহ্ন, আর এটা উল্টা বিম্ব, মানে এটা নিচের দিকে তীরচিহ্ন। ভালো কথা, জি তাহলে বিম্বটা উল্টা হলো, একটা জিনিস বুঝছো তো। আর এটা না হলো শাটার, শাটার মানে হলো আলো ভিতরে কতটুকু প্রবেশ করবে কি করবে না, সেটা এই শাটার উপর নির্ভর করে। শাটার মানে দশমিক, মানে 1 সেকেন্ড বা তার চেয়ে কম সেকেন্ডের জন্য ওপেন হয়। ক্লিয়ার? জি আর এই শাটারের পেছনে থাকে হলো ফিল্ম, ফিল্মের ওপর তোমার ওই ছবিটা ওঠে, পরবর্তীতে এটিকে ডেভেলপ করা বলা হয়। ডেভেলপ করলে তখন ওই ওই ফিল্ম থেকে নেগেটিভ তৈরি হয়।
ওই নেগেটিভে আমাদের ছবিগুলো দেখা যায়, পরবর্তীতে নেগেটিভ থেকে ওয়াশ করে নিলেই আমরা ছবি পাই। এই যে এখানে লেখা আছে এই জন্য এই অপশন গুলো, ঠিক আছে? আচ্ছা স্যার, এরপরে হলো ক্যামেরা এবং চোখের মধ্যে তুলনা। দেখো ক্যামেরার মধ্যে কি থাকে, ক্যামেরার মধ্যে একটা এক ধরনের রুদ্ধ আলোকে প্রকোষ্ঠ গিয়ে থাকে, এর ভিতর ভিতর দিয়ে দিয়ে কালো রঙের তাহলে অন্যদিকে চোখের বেলায় কি হয় দেখো তো, কৃষ্ণ প্রাচীরের অবরুদ্ধ অংশ প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে এবং এটি প্রাচীরের অংশে প্রতিফলিত হয়। চোখের ভিতরে আলোকে প্রতিফলিত হয়। তো এই যে কালো অংশ থাকার ফলে চোখের মধ্যে আলো প্রবেশ করলে সেটা প্রতিফলিত হয় না, ক্যামেরার ক্ষেত্রেও এটাও কালো অংশ থাকে, ফলে এটি আলোর প্রতিফলন হতে বাধা সৃষ্টি করে বা প্রতিফলন হয় না। ক্যামেরাতে শাটারের প্রয়োজন হয়, আর মানব চোখও যে কোনো সময়ের জন্যই খোলা রাখা যায়, তবে এর সুবিধার জন্য আমরা চোখের পাতার ব্যাপারটা এখানে। এরপর আছে ডায়াফ্রাম, বৃত্তাকার বড় বড় অংশ, আপতিত রশ্মির তীব্রতার উপরে এই এই অংশটা মূলত ডিপেন্ড করে। লেন্সের নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে, এখানে লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনশীল, অর্থাৎ ইচ্ছা মতো দূরত্ব বাড়ানো বা কমানো যায়, ফলে অটোমেটিক্যালি আমরা আমাদের কাছে যদি এরকম একটা ইয়ে থাকে সেটা অনায়াসেই দেখতে পাই। এখন দেখো এই জায়গায় কি হয়, অভিসারী লেন্সের মাধ্যমে হয়, এখানেও কিন্তু কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস চক্ষু হিউমার, লেন্স, ঠিক আছে, এগুলো হ্যাঁ একত্রে অভিসারী লেন্সের মতো ক্রিয়া করে। মানে দেখো কতগুলো জিনিস মিলে অভিসারী লেন্স হচ্ছে, আর এখানে কিন্তু একটাই একটাই মাত্র অংশ। জি আলোকচিত্রকে এই প্লায় প্লেটে লক্ষ্যবস্তুর বাস্তব উল্টা এবং খাটো প্রতিবিম্ব দেখা যায়, আর একটা আলোক সুবেদী অক্ষিপটের মানে বাস্তব উল্টা প্রতিবিম্ব দেখা যায়। এই মোটামুটি এখানকার অংশ। তো দেখো আর কোনো প্রশ্ন আছে, এই অধ্যায়ের পড়া শেষ। না, আর কোনো প্রশ্ন নাই। অন্য আর আদার্স কোন অংশ পড়বা? না, আজকে পর্যন্তই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই পড়াগুলো একটু দেখো, আর নেক্সট ডে ইনশাল্লাহ স্যার, দেখা হবে। এই ভিডিওটা আমায় একটু দিয়েন, আমি বই আনিনি তো। আচ্ছা আমি দেখি একটু কষ্ট করে হলেও দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আল্লাহ স্যার। হাফেজ।